ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালোই থাকবেন। তো আজকে একটি নতুন গানের টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের সামনে। সেই গানটি হচ্ছে ভুলিনি তোমায় আমি। গানটি গেয়েছেন জিসান খান শুভ। তো চলুন কোডগুলো একবার দেখে নেওয়া যাক, হ্যাঁ, কি কোড আছে, মানে কি কোড লাগছে গানগুলোতে। তো চলুন তাহলে কোডগুলো দেখে নিয়ে যাক। ফার্স্ট যে কোড আছে সেটা হলো ই মাইনর, এ মাইনর, ডি মেজর, সি মেজর। তাহলে ই মাইনর, এ মাইনর, ডি মেজর এবং সি মেজর। স্ট্রামিং প্যাটার্ন গুলো হচ্ছে ডাউন ডাউন আপ আপ, ডাউন ডাউন আপ আপ আপ, ডাউন 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 আপ আপ আপ, ডাউন 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 আপ আপ আপ, ডাউন। আবার বলে দিচ্ছি, এবার কোডগুলো হচ্ছে ই মাইনর, এ মাইনর, ডি মেজর, সি মেজর। তাহলে গানে যাওয়া যাক। ভুলিনি তোমায় আজো ভুলিনি আমি, মনের মাঝে আজো আছো তুমি। তাহলে ভুলিনি তোমায় ই মাইনর থাকছে, আজো ভুলিনি আমি এ মাইনর, মনের মাঝে আছো আছো তুমি। তাহলে মনেরই মাঝে ডি মাইনার, আজও আছো সি মেজর, তুমিটা হচ্ছে ই মাইনার। তাহলে অন্তরাটা বলে দিচ্ছি, সেম কোড, অন্তরার সেম কোড ইউজ হচ্ছে, ওই সেম কোড প্রোগ্রেসিং চলবে পুরো গানটাতে, ঠিক আছে? এমনি হয়তো একদিন আসবে যেদিন রাখবে না মনে আমাকে, ভুলে যাবে সব কিছু ভালোবাসে, পুরো লিরিকটা আমার মনে নেই গাইজ, সুতরাং যতটুকু মনে ছিল ততটুকু বললাম। কোড প্রোগ্রেশন ওই চলবে, বাস প্র্যাকটিস করবে, হয়ে যাবে, কোনো ব্যাপার না।